ভিডিও দেখে আসলে সেক্ষেত্রে আরেকটু আমরা কমাই দেবো। বিভিন্ন রেট আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, কাঠের বল আছে, মেশিং বল আছে, দেন হচ্ছে আপনার রাবার ডিস্কের বলগুলো আছে এগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ট্যাপ টেনিস বল, কাঠের বল এবং কস্টেপ। তো ট্যাপ টেনিসের মধ্যে তো বিভিন্ন কোয়ালিটি রয়েছে এবং কাঠের বলের মধ্যে হচ্ছে প্র্যাকটিস বল, তারপর রেড কালার মেশিন বল বা হোয়াইট কালারের যে ম্যাচ বল রয়েছে সবগুলোই দেখানোর চেষ্টা করব। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে করে আমার দেওয়া সকল আপডেট আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো কথা আর বাড়াচ্ছি না, যারা ক্রিকেট বল সম্পর্কে ধারণা নিতে যাচ্ছেন কিংবা কিনতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও, তো যেহেতু শীতকালে অনেকেই ক্রিকেট খেলে বা অনেকেই প্র্যাকটিস করে, তো তাদের জন্য একটা হেল্পফুল ভিডিও, সেটা হচ্ছে কাঠের বল, ট্যাপ টেনিস বল, প্র্যাকটিস বল, কস্টিপ দেখাবো। তো এগুলোর প্রাইস কেমন, আগের চাইতে বেশি নাকি কম লকডাউনের আগের পরে? আগের থেকে কিছুটা কম, আবার কিছুটা বেশি। বিভিন্ন রেট আছে, বিভিন্ন কোয়ালিটি আছে, কাঠের বল আছে, মেশিং বল আছে, দেন হচ্ছে আপনার রাবার ডিস্কের বলগুলো আছে। এগুলো প্র্যাকটিস করার জন্য যারা প্র্যাকটিস করে তারা এই বলগুলো নিয়ে ইউজ করে, ঠিক আছে? প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ধরনের বলেই আমাদের কাছে আছে। আচ্ছা, তো শুরুতেই তোমাদের অ্যাড্রেসটা একটু বলে দাও। আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 নম্বর শালি প্লাজার পিছনে দেওয়ান মার্কেটের দোতলায়। আচ্ছা, তো প্রথমে আজকে আমরা কোন বল দিয়ে শুরু করব? প্রথমে কম দামে দিয়ে শুরু করছি, যারা ছোটদের জন্য অনেকেই ট্যাপ টেনিস বল ইউজ করে। এটা হচ্ছে আপনার গোল্ডেন উইংয়ের বল, এটার প্রাইস হচ্ছে আপনার 30 টাকা করে। 30 টাকা পিস? সেক্ষেত্রে এটা একদম সীমিত, হোলসেল ধরতে গেলে বলা যায় একদম কমে আমরা বলছি দামটা। তার মানে এক সেট নিতে গেলে তাকে 90 টাকা খরচ করতে হবে। জি জি। তারপর আছে আপনার, তারপর আমরা আর একটা কোয়ালিটির বল দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে জাম্বো প্লেন, তো এটার প্রাইস কত পড়ছে? এটার প্রাইস আপনার 35 টাকা। 35 টাকা পার পিস? জি। ওকে, তো আর একটা কোয়ালিটির দেখতে পাচ্ছি এখানে, তো এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার বুম বল। আচ্ছা, এই বলটার দাম বেশি। এটা হচ্ছে আপনার টেবিল টেনিস যেগুলো খেলে র্যাকেটের, র্যাকেট আপনার বল যে একটা আছে ওইটা খেলে, ওই বলগুলো হচ্ছে আপনার বুম বল। ওই এই বলটার প্রাইস হচ্ছে আপনার 80 টাকা পিস। 80 টাকা পার পিস? জি। এরপর আমরা হচ্ছে কাঠের বলের দিকে একটু শিফট হবো, তো প্রথমে আমরা একটু কাঠের বলের মধ্যে কম দিয়ে শুরু করতে চাই। কম দিয়ে হচ্ছে আপনার, আমরা প্র্যাকটিস বলের দিকে যদি চলে যাই তাহলে আপনার এই যে রাবার ডিস্কের যে বলগুলো আছে এইগুলো দিয়ে আপনার ইউজ করো অনেকে শেখানোর জন্য, এটার প্রাইস হচ্ছে আপনার 40 টাকা। অনলি 40 টাকা? জি জি জি। ওকে, তারপর হচ্ছে আপনার কাঠের বলের যে বলটা ইউজ করে আপনার টু পার্টের বল, সিএ বল। হ্যাঁ, এটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 270 টাকা। অনলি 270 টাকা? জি। হোয়াইট কালারের বল 270 টাকা করে, এটা দিয়ে তো ম্যাচ খেলা যাবে? হ্যাঁ হ্যাঁ, এটাতে আপনার ভালো ম্যাচ খেলা যাবে। এটা আপনার টু পার্টের বল অনেকেই ইউজ করে, টু পার্টের বল অনেকেই ইউজ করে। আচ্ছা, এটা হচ্ছে 270 টাকা হোয়াইটটা? জি জি, 270 টাকা। এটাও আপনার সিএ বল টু পার্টার, এটা একটু ভালো কোয়ালিটিটা। আচ্ছা, এটা চেয়ে একটু ভালো, এটা মেড ইন পাকিস্তান, তাই? জি জি, মেড ইন পাকিস্তান। এটা একটু গ্লসি এবং সে, এটা প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে আপনার 300 টাকা, 30 টাকা বেশি। আচ্ছা, 300 টাকা পার পিস? জি জি। আচ্ছা, এগুলো যদি কেউ হোলসেল বা সেট নিতে চাই তাহলে তো আলাদা প্রাইস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কমানো যাবে। আর আপনি ভিডিও দেখে আসলে সেক্ষেত্রে আর একটু আমরা কমাই দেবো। আচ্ছা, এটা হচ্ছে আপনার মেশিং বল। আচ্ছা, এই মেশিং বল কেএস ব্র্যান্ডের, এটা কেএস মেশিং বল। দেখবেন যে খেলোয়াড়রা যারা ব্যাটিং করে তারা হচ্ছে এই বলগুলো নিয়ে যায়, তো মেশিনে এগুলো দিয়ে প্র্যাকটিস করে। জি জি। তো এটার প্রাইস কত পড়ছে? এটা 320 টাকা। 320 টাকা পার পিস? জি। এগুলো তো দেখা যাবে না যে 2-3 দিন পর ফেটে যাবে? না না না, এগুলো ফেটার কোনো আশা নাই, এগুলো আপনার চলে বেশি। এগুলো ইউজ করে অনেকেই ইউজ করে, এগুলো আমাদের এখান থেকে নিয়ে যায়। দেন হচ্ছে আপনার লালটা, লাল ফোর পার্টের একটা বল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাউন্টি। জি। তো এই ফোর পার্টের বলটার প্রাইস কত পড়ছে? এটা 430 টাকা। 430 টাকা? আচ্ছা, তো এছাড়াও তো আরও কোয়ালিটি আছে আপনাদের কাছে? জি জি জি। আর কাঠের বলের জন্য আপনারা এগুলোই ইউজ করে? আচ্ছা, মানে যারা হচ্ছে খেলে এগুলোই ম্যাক্সিমাম টাইম ইউজ করে, কাঠের বলের ব্যাটের জন্য এগুলো ইউজ করে।
তো ভিউয়ার্স আজকে হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে কাঠের বল দেখানোর চেষ্টা করেছি। এর পাশাপাশি হচ্ছে আপনারা হচ্ছে ট্যাপ টেনিসের জন্য যারা কস্টলি পেতে যাচ্ছেন তাদের কাছে পেয়ে যাবেন। তো এগুলোর প্রাইস কত করে পড়ছে? এই ওসাকা ব্র্যান্ডের এগুলো হচ্ছে আপনার 20 টাকা করে দেওয়া যাবে। 20 টাকা পিস, যে কোনো কালার চলে যাবে। হোয়াইট, কালো, ইয়েলো এগুলো হবে। ইয়েলো, রেড, জি, মানে যেগুলো মোটামুটি চলে সেগুলো অ্যাভেলেবল রয়েছে। তো আপনাদের হটলাইন নাম্বারটা একটু আমাদের বলে দিন। আমাদের হটলাইন নাম্বার হচ্ছে 0171215181। ওকে, যারা এগুলো নিতে যাচ্ছেন তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা শপে চলে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে। আল্লাহ হাফেজ।